আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এবারকার ঈদটা আমি গ্রামে করতে পারি নাই, তো এবারকার ঈদটা আমি ঢাকাতেই করলাম। আর ঢাকাতে ঈদ করার যে আনন্দ সেটা আমি মোটেও পেলাম না, কারণ ঢাকাতে ঈদ কেন, কোনো কিছুতে কিন্তু আনন্দ আমি মনে করি না, আনন্দ নেই বলতে গেলেই চলে ঢাকা শহর। আমার কাছে তো ঢাকা শহরটা আপনি পুরাটা কেমন যেন একটা জেলখানার মতো লাগে, আর আসলে এটা আমার কাছে অরিজিনালি একটা ঢাকা শহরটা জেলখানার মতো লাগে। তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি ঢাকা শহরে কেন আসি। তো ঢাকা শহরে আমি যে আসি এটা একটা যাই হোক যে কোনো কারণবশতে আসি, আর আমার মতো যারা ঢাকা শহরে থাকে আমি তো মনে করি তারা সবাই যে কোনো কারণবশতেই থাকে। আর আজকে আমার মনটা ততটা ভালো নাই, আর আমার মনটা যখন ভালো থাকে না তখন আমি এই জায়গাটায় আসি। এটা হচ্ছে আপনি টুঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান, আর আমি এখন যেখানে খাড়িয়ে আছি এটা সেই ময়দানের মাঠ। আর আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনি টুঙ্গী সেতু রাগ নদী। আর আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা বিল্ডিং লাল লাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশ ক্যান্সার মেডিকেলের বিল্ডিং। এবং এখানে আছে আপনার টুঙ্গীর যে আয়োবাট ইউনিভার্সিটি, এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি। তো যাই হোক সেটা বড় বিষয় না, এই জায়গাটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে, এটা একা একা নিরিবিলি থাকার একটা জায়গা। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ঈদ করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বাবা মার সঙ্গে কী কী ঈদ করছে, কারণ দেশে গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করার যে একটা আনন্দ সেই আনন্দটা কিন্তু আমি এই ঢাকা শহরে কখনো পাইনি, আর আল্লাহর রহমতে মনে হয় আর আমি কখনো এই ঢাকা শহরে সেই আনন্দটা পাবো না। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো, যারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যাদের সঙ্গে পরিচিত হয়েছি, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, বর্তমান আমার এই চ্যানেলে 6000-এর উপরে আমার বন্ধু আছে। তো সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা আপনাদের মুরব্বী এখনও বেঁচে আছে বাবা মা, তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তাদের যত্ন নেবেন, কারণ এক সময় কিন্তু আপনিও বাবা মা হবেন এবং আপনিও কিন্তু এ ধরনের মুরব্বী হতে পারেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই বাবা মার প্রতি খেয়াল করবেন, তাদের যত্ন নেবেন, আপনাদের যথাসাধ্য হিসাবে যতটুকু পারেন ততটুকু তাদের পাশে দাঁড়াবেন। আর আমি তো ঢাকায় থাকি, তাও আমি যত দূর সম্ভব আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। তবে আপনাদের যদি ভালোবাসা থাকে আপনাদের দোয়ায় আমিও আর বেশি দিন ঢাকায় থাকবো না, হয়তো এই বছরটাই থাকবো, এই বছরটা পরে কিন্তু আমি ঢাকা ত্যাগ করব, এটা আমার আশা আছে। কারণ এই বছরটাও থাকতাম না, তার কারণ হচ্ছে আমার ধরেন তিনটা সন্তান, তিনটাই ছেলে, ছোটোটা এখনও পড়াশোনা করতেছে, বড় দুইটা হাতের কাজ শিখতেছে। এই বছরটা গেলে মোটামুটি ওদের কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে, আর কাজ শেখা কমপ্লিট হয়ে গেলে আমি আল্লাহর রহমতে দেশে যাব। আর দেশে যে শান্তিটা, এই শান্তিটা ঢাকা শহরে আমি কখনো পাইনি আর মনে হয় পাবো না। তো এখন যদি আমি এই মুহূর্তে ধরেন ঢাকা থেকে চলে যাই, আমার যে ছেলে দুটার কাজ শিখতেছে, হয়তো গ্রামে গেলেই এই কাজ শিখতে পারবে, কিন্তু গ্রামের যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু এরা আর এখনকার মতো থাকবে না, নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি এখনও ঢাকাতে আছি এবং এই কাজ শেখা অপেক্ষায় আছি, কাজটা শেখা হলে আমি এদেরকে সহ একসঙ্গে নিয়ে যাব। হয়তো আপনারা এর আগে আমার ছেলেদের দেখছেন, হয়তো অনেকেই দেখছেন, আর এখানে যে জায়গাটা আমি আপনাদের দেখালাম এই জায়গাটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। আমার যে চ্যানেল যখন শুরু করছিলাম প্রথম যে ভিডিওগুলো আছে, যারা আমার চ্যানেলে প্রথম থেকে আসেন সেই প্রথমের ভিডিওগুলো আছে আমার এই চ্যানেলটার। তো যাই হোক, আজকে আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।